20 বিশ বছর ত্রিশ বছর আপনি কি করেন কি কাজ করেন একটু বলেন আপনি কি গৃহিনী জি আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য আচ্ছা যেটা হচ্ছে ওনার সরাসরি লি ব্যথা আমরা পলি আর্থ্রাইটিস বলে থাকি মোর দ্যান মাল্টি মানে অনেকগুলো জোড়ায় যদি ব্যথা হয় যেটা রোগী বলে যে ইয়াং পিপল কিন্তু 30 বছর বয়স বছর এবং ওনার কমপ্লেইন বেশি হচ্ছে কোমর থেকে পায় এই ব্যথাটা বেশি তো এই রোগীগুলো আসলে ক্লিনিক্যাল কিছু ডায়াগনোসিস জরুরি আমরা ফিচার দেখলে বুঝতে পারি প্রয়োজন আমাদের কিছু ইনভেস্টিগেশন করে আমরা দেখলে বোঝা যায় সম্ভবত আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস বা সেরোপজিটিভ আর্থ্রাইটিস এই সকল আর্থ্রাইটিসে এই সরাসরি লি ব্যথা হতে পারে আর কোমর থেকে পায়ে যে যে ব্যথাটা এটা বেশিরভাগই আমরা যেটা স্লিপ ডিক্স বলে থাকি বারবার স্লিপডিক্স জনিত সমস্যা হতে পারে তো দর্শক আপনার এই ক্ষেত্রে আপনার কিছু ব্লাড টেস্ট করা দরকার পাশাপাশি কোমর একটা এমআরআই করে ক্লিয়ার হতে হবে যে আপনার সমস্যাটা কি আপনার জনিত সমস্যা থাকার সম্ভাবনা বেশি আপনি আপাতত কুসুম গরম শেক দেন কুসুম গরম পানিতে গোসল করেন আর আপনার নিচু জিনিসে বসবেন না বসার কিছু নিয়ম কারণ সে এভাবে চলে না হলে কিছু টেস্ট করে একজন স্পেশালিস্টকে দেখিয়ে ট্রিটমেন্টের আশা করি এটা চলে যাবে আমরা একজন দর্শকের এস এম এস পড়ব মিসেস ফারহানা পঞ্চাশ বছর বয়স বনানি থেকে লিখছেন উনি আসলে ব্যথার কমপ্লেন করেননি উনি বলেছেন হাঁটুর নিচ থেকে দুই পায়ে শিরশির করে

কেউ কারো বলে কেউ বলে যে ঝিরঝির করে কেউ বলে শিরশির করে তো ওনার কোমর একটা এমআরআই করা দরকার পাশাপাশি উনি এখন যেটা করতে পারে যে জায়গাগুলোতে ব্যথা করছে ওখানে কুসুম গরম শেক দিয়ে দেখতে পারে অথবা বাজার থেকে কিছু ব্যথানাশক মলম কিনতে পাওয়া যায় ওগুলা মালিশ করে গরম শেক দিয়ে উনি দেখতে পারে এতে যদি না সেরে যায় অবশ্যই ইনভেস্টিগেশন করা জরুরি যে ওনার কেন শিরশির করছে বা এই টিংলিং সেন্সেশনটা কেন হচ্ছে যেহেতু ক্যালসিয়াম খাচ্ছে বা মাল্টিভিটামিন খাচ্ছে ইম্প্রুভ হচ্ছে না যদি ডায়াগনোসিস কনফার্ম হয় তাহলে ট্রিটমেন্ট ফিজিওথেরাপি দিলে এটা চলে যাবে জি মিসেস সেলিনা আমি আরেকটা এসএমএস পড়ছি মিসেস সেলিনা 40 বছর বয়স উনি লিখছেন যে কবজিতে ব্যথা কিন্তু কবজিতে উনি কোনো ব্যথা পাননি বা হাড় ভেঙে যায়নি এই ব্যথার কারণ কি হতে পারে শুধু হাতের কবজিতে ব্যথা ব্যথা সেলিনা আসলে বেশিরভাগ যারা হাউসওয়াইফ তাদের পারিবারিক কিছু কাজ করতে হয় খুব ছোট ছোট কাজ যেমন কাপড় কাচা তারপরে কিছু কাটা বাটা বাটি হ্যাঁ মোছা মোছি এইসব কাজ করতে হয় তো সেক্ষেত্রে কবজিতে ইঞ্জুরি জাতীয় কিছু সমস্যা হয় রুগী হয়তো কমপ্লেন যে আমি কোনো আঘাত পাইনি কোনো

শেখ দেখ এবং কন্ট্রাস্ট হিট দিতে পারে মানে একবার ঠান্ডা পানি শেখ একবার গরম পানি শেখ যদি এতে না উনি অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হওয়া উচিত কারণ দীর্ঘদিন বাদ ব্যথা রুগী আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করতে পারে বা তার হাতটা অকেজ হয়ে যেতে পারে যেমন আগে রুগী বলেছিল পা শুকিয়ে গিয়েছে হাতের শক্তি কমে আসতে পারে এখানে অনেকগুলা আপনার এই রিস্টে প্রবলেম হতে পারে যেমন কার্পাল টানেল সিন্ড্রোম সেক্ষেত্রে হাতের তালু ঝিঝি করবে কবজিত ব্যথা থাকবে একটা গ্লাস ধরতে তার কষ্ট হবে চুল আশ্রয়তে কষ্ট হবে পারিবারিক বিভিন্ন সমস্যা তৈরি হবে এবং দেখা যায় এক পর্যায়ে রুগী দেখা যায় হাতে

এবং পরীক্ষা নিরীক্ষা দায়ী করা সব করছে স্যারা ওনারা আমার কোন রোগে ফাইতেছে নাশক আপনার বয়সটা একটু বলবেন আমার বয়স হল স্যার্লিশ বছর কি ধরনের আমি বাইরে ছিলাম সতেরো বছর আমি বাইরে থেকে আসি ওই হাসপাতালে ভর্তি হয়ে গেছি আপনি আপনি কি এখন চিকিৎসারত আছেন ওখানে

খুব বেশি খারাপ হয়ে যেতে পারে কারণ ডায়াবেটিস জনিত আর্থ্রাইটিস হয় এবং হার ক্ষয়ের পরিমাণ বেড়ে যায় আর এই রুগীদের ক্ষেত্রে আসলে উনি যেটা বলছে যে ডায়াগনোসিস হয়তো হয়েছে ডাক্তার সাহেব হয়তো বলে নাই অথবা উনি বুঝতে ভুল হয়েছে যা কিছু যেটা আন্ডারস্ট্যান্ডিং একটু সমস্যা আছে তো দর্শক আপনার এটা হচ্ছে আপনার যে কোনো জনিত সমস্যা সম্ভবত আপনার হাঁটুতে অস্ট্রো অ্যাথরাইটিস আপনি আক্রান্ত আসলে এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ আসলে এক এক সেন্টার ডাক্তার হাসপাতাল টু হাসপাতাল ভেরি করে এটা ডাক্তার অ্যাসেস করে তার মতো করে ফিজিওথেরাপি দিবে এবং প্রত্যেকটা ফিজিওথেরাপিটিক যেই ইকুইপমেন্টগুলো এগুলো চেঞ্জ আছে এক একজনে এক একভাবে ট্রিটমেন্ট দেয় আমি আশা করি আপনি যদি ওইভাবে ট্রিটমেন্ট কোথাও স্বর্ণাপন্ন হয়ে নিতে পারেন এটা চলে যাবে আর আপনার ডায়াবেটিস যেহেতু আছে ডায়াবেটিস থেকেও কিন্তু ব্যথা বেদনা হতে পারে সারা শরীরে ব্যথা হতে পারে ডায়াবেটিস বেড়ে গেলে এটা হয় আপনার ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে আর আপনি আশা করি আরো কনফার্ম ডায়াগনোসিস করে আপনি ট্রিটমেন্টে চলে যাবে আপনি যেটা বলছেন যে আমাদের শেষ যে দর্শক ফোন করেছিলেন যে তার ক্ষেত্রে ফিজিওথেরাপি যদি নেওয়া যেতে পারে তাহলে হয়তো কিছুটা উপকার উনি পেতে পারে অবশ্যই জি আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আরো বেশ কিছু বিষয় আসলে আর্থ্রাইটিস জনিত সমস্যা নিয়ে আলোচনা করবার ছিল কিন্তু সময়ের অভাবে আমরা এগুতে পারলাম না আপনাকে ধন্যবাদ আজকে আলোচনা করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আরটিভি সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল